अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনার কাজ হয়ে গেছে। এইভাবে তার ভক্তি শ্রদ্ধা সহ কর্ম দেখে ভগবান গণেশ তার উপর প্রসন্ন হলেন আর তার স্বামীকে জীবন দান দিয়ে তাকে আরোগ্য দান করার সাথে সাথে ধন সম্পত্তির সাথে যুক্ত করে দেন। দিদি, এই দিদিকে কোথাও দেখতে পাচ্ছি না যে। সকালে তো এমন মনে হচ্ছিল যে যেন ওই ওর বরে সব থেকে বেশি খেয়াল রাখে, কিন্তু দেখো পুজোর এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আমি তো ঠাকুরকেও কোথাও দেখতে পাচ্ছি না। এই নতুন জুটিটা বাড়ির পুজোতে কোথাও ঘুরতে চলে গেল নাকি? হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি না। গড নোস, আমি তো শুধু খিদে পাওয়াটা ভুলে থাকতে চাই, সেই জন্য এদের দুজনের কথা ভাবছি। না হলে আমার কি যায় আসে এদেরকে নিয়ে? খাওয়ার কথা আর বলিস না রে দিব্যা, খিদে আমারও এত জোরে পেয়েছে যে আর কি বলবো। এই চাঁদ কখন উঠবে, আমি খাবার কখন খাবো? আমার পেট তো এখনই গুড়গুড় করছে, গুড়গুড় 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 থামছেই না। আমার পেট থেকে ভীষণ জোরে আওয়াজ বেরোচ্ছে। দিদি, একটা কাজ করি, মাকে জিজ্ঞেস করি যে ওরা দুজন কোথায়। মা, মা কোথায় চলে যাচ্ছে? এবার কাকে জিজ্ঞেস করবো? সব কাজ হয়ে গেছে, অজ্ঞান অবস্থা ওকে মাটিতে পুঁতে দিয়েছি, এবার ওর ডেড বডি শুধু বাইরে আসবে। আর আমার বুক ঠান্ডা হবে। শুধু একটা ব্যাপারেই আফসোস হচ্ছে,
এতদিনের মধ্যে বেদ খুব কাছে চলে এসেছিল বিধির। বিধির চলে যাওয়াতে ও ভেঙে পড়বে, ওর জন্য ভেবো না। কোথায় তুমি বিধি? হে ঈশ্বর, আমার বিধি কোথায়? ওর তোমার উপর খুব বিশ্বাস, ওকে খুঁজতে আমাকে সাহায্য করো ঈশ্বর। কোথায় আমার বিধি? বিধি, সব ঠিক আছে, তুমি ঠিক আছো তো বিধি? কিছু তো বলো বিধি, তুমি ঠিক আছো তো? ঈশ্বর আমার কথা শুনেছেন বিধি, আর তোমাকে খুঁজে পেতে সাহায্য করেছেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম বিধি, আজকে তোমার ভক্তির জয় হয়েছে বিধি। ভগবানের প্রতি তোমার যে বিশ্বাস সেটার জয় হয়েছে, সেই জন্য তো তোমাকে পেয়ে গেলাম, আর তোমার কিছু হয়নি। আমার কিছু হতেও পারবে না বেদ, কখনো নয়। জানো কেন? তোমার ভাগ্যে এত তাড়াতাড়ি আমার হাত থেকে নিষ্কৃতি পাওয়া নেই। আমার মৃত্যু এত তাড়াতাড়ি আসতে পারে না। খবরদার, এরকম কথা মুখে আনবে না তুমি।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।